শাহজাদপুর সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য, দৈনিক অপরাধ দমন পত্রিকার সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি সাংবাদিক শরীফুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের রতনকান্দি গ্রামে দুপক্ষের সংঘর্ষ চলাকালীন সময় এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় মাদক ব্যবসায়ী বিকাশের নেতৃত্বে 20 থেকে 25 জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয়।